বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, প্রথম শব্দটা লিখেছেন আপনারা, শহীদদের আত্মার মাগফিরাত কামনা। এই যে শব্দটা অনেক দামি শব্দ, শহীদ যাকে তাকে বলা যায় না। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে ব্যানার টাঙানো আছে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, এই যে কোরআন শরীফ আমার সামনে, সত্য কথা বলছি, এর নাম শুনে বোঝা যাচ্ছে যে সাত আট টাকা ভাগাভাগি করতেছে, মরে গেছে। কথা বলেন না কেন? আমরা শহীদ আরো কিছু মানুষের নামের আগে পরে দেখতে পাই, আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এটা শহীদ না? সারা জীবন এই কামনা করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদতের মরণ দিও। জেলখানার ভেতরে উনি কিন্তু ঢুকে ঢুকে মরে যেতে পারতেন, তারপরও শাহাদত পেতেন, কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে, কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে, উনি যে শহীদ, এটা এখন বাস্তব প্রমাণিত। এর কয়েকটা প্রমাণের ভেতরে এক নম্বরে, উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল এটা কোনো রোগী মানুষের হাসি না, ওনাকে রোগী বানিয়ে মেরে ফেলা হবে এই কারণে ওখানে নিয়ে গেছে। সুতরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে এই জন্য মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই মুখ দিয়ে কথা বলবি না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা আছে, আমি শুধু সামারাইজ করে একটু অল্প বলছি। আল্লাহ পাক বলেন, মুখ দিয়ে কথা কখনোই বলবি না, শুধু একজন দুইজন না, তাকুলু বহু বচন, কেউ এ কথা জীবনেও বলবি না যে যারা শহীদ হয়েছে যারা মারা গেছে। যদিও কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম, আহলে হাদিস আহলে কোরআন বিভিন্ন নাম নিয়ে তারা এ কথা বলতে চাচ্ছিল বা বলিয়েছিল যে শহীদ আবু সাইদ নিজে মুখ পেতে আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। আমি গতকালকে আবু সাইদের কবর দেখে আসলাম, কত বর্ষ দিন সিরাজগঞ্জবাসী, শুধু আপনাদের কেনা রেকর্ড হচ্ছে এটা, তাম দুনিয়ার মানুষকে বলছি, শহীদদের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলবেন, কারণ আল্লাহ নিজে এটা মুখের ওপরে নোটিশ জারি করে দিয়েছেন কথা বলা যাবে না। বাল আহয়া, আল্লাহ বলেন ওরা জীবিত, ওরা কি ওলা কিল্লা তা শহরুন, কিন্তু তোমরা টের পাও না। শহীদ আবু সাইদের এই আত্মদান, জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে, যার কারণে আজ এখানে বসে আমরা কথা বলতে পারছি। অনেকে মনে করেন ময়দান তো এত সহজ না, আজকের এই অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে নাই, অথচ 5 তারিখের আগে অনুষ্ঠান করতে 14 জায়গায় বলা লাগতো। যাদের সাথে ঘৃণায় কথা বলা যায় না, মানুষ মনে করা যায় না, এ মানুষের কাছেও বলা লাগতো ভাই একটু লিখে দেন, কথা বলেন এখানে। আমি কেন বললাম যে ঘৃণা লাগতো ওদের সাথে কথা বলতে, আমি এমনি বলি নাই। কোরআনে কারিম জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইয়াতের ভেতরে আল্লাহ যে কথা জানিয়েছেন, নিশ্চয় যারা কিতাব পেয়েছে, আমরা যারা মুসলমান কিতাব পেয়েছি না পাইনি, আমাদের কিতাবের নাম বলেন। ইহুদিরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে, তাওরাত, খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে ইনজিল,
104 খানা সহিফা কিতাব মিলিয়ে আল্লাহ পৃথিবীতে দিলেন। এখানে যারা কিতাব পেয়েছেন, কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কুফরি করে, তার মানে কিতাবের কথা জানার পরও গোপন করে রাখে। মুশরিক যারা পৃথিবীতে, এ মানুষগুলো জাহান্নামে থাকবে চিরকাল। যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব যাইতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন। আমরা তো তাই দেখেছি কোরআন, আমরাও পেয়েছি। আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো, এরাও পেয়েছি। কথা বললেন কেন? আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে। ওনার কাছে একজন বলছে, আজকে তো মাহফিল আছে এখানে, আমির হামজার যাবেন না? মানে কোন দল করে আমি জানি না, উনি ঘোষণা দিয়েছে যে যাব কি করে, ওখানে তো তাফসির হবে না, হবে রাজনীতি। আপনি কথা বলতে পারলেন? আমি কোরআনে মানুষ উল্টো পাল্টো ধারণা করবে আমার কথা শোনার পরে, জন্য আমি আয়াত পারা পিস্তা লাইন রুকু সোরার নাম তাফসিরের নাম সব বলে দিই, যে আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আমার কথা কোরআন হাদিসের বাইরে যায় কিনা। এরপরেও যে লোকটাই কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না, তাফসির হবে না, রাজনীতি হবে, রাজনীতি কি ওয়াজের বাইরে? রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন, কোরআন আর হাদিস বাদ দিয়ে যারা রাজনীতি করে জাহান্নামে যাচ্ছেন, আপনাকে তো আমার বাঁচানো লাগবে। আপনি আরো বন্ধু মনে করে আসবেন তাড়াতাড়ি না, উল্টাপাল্টা ফতোয়া দিয়ে নিজেও আসেন না, মানুষের মন সন্দেহ তৈরি করেন। যিনি এ কথা বলেছেন তিনি ভুল পথে আছেন। আপনি এখন যদি তাও বা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে, তাফসির হবে না, আপনি যদি একথা সব জ্ঞানে বলে থাকেন, আপনার ইমান নষ্ট হয়ে গেছে। রাজনীতি এ শব্দটা কোরআনে নেই, বলেন শুধু তাসবিহ আদায় করার জন্যে, শুধুমাত্র নামাজ পড়ার জন্যে, জিকির করার জন্যে যদি আল্লাহ আমাদেরকে বানাতেন, তাহলে পুরা কোরআন শরীফে প্রায় নয় জায়গায় কথাটা আছে, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ আদায় করছি। মানুষকে সৃষ্টি করার পরে তারাও তাসবিহ আদায় করছে, কথা আল্লাহ কোরআনে দেয়নি। মানুষকে আল্লাহ কেন দিয়েছেন এই পৃথিবীতে? ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা, অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো, খলিফা। কি পাঠাবো বলেন, বলেন তো কেন সৃষ্টি জগতের নাম বললেন? যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহ তাসবিহ পড়ছে, আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা। এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য আল্লাহ বানায়নি, আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে। আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন, আপনার যদি ওই যোগ্যতা না থাকে, তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে। কথা বলে না কেন? এটা প্রতিনিধি নির্বাচিত করা লাগে, আল্লাহ যেটা করে দেখিয়েছেন। এদিকে এই নির্বাচিত, নির্বাচন, এ শব্দগুলো কোরআনে কারিম থেকে নেওয়া। আল্লাহ পাক বলেন হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কি করেছেন? নির্বাচিত কখন করা হয়? যখন নির্বাচন হয়। 15 বছর তো নির্বাচনই হয়নি, তে নির্বাচিত কিভাবে হলো? তার মানে যারা ছিল সব অনির্বাচিত, নির্বাচিত যেন করা যায় সেজন্যই তো ফেজ লাগবে। সমান সমান ফেজ না হলে আপনি নির্বাচিত করবেন কি করে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে, যে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেন, তারা এই ফিল্ডটা তৈরি করে দিক। এটা ছিল না বলেই তো আপনি আন্দাজে অনির্বাচিত, নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন।
ফেট যদি তৈরি না হয় আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত। চার পাঁচ দিন আগে এদেরকে দিয়ে একটা ষড়যন্ত্র চলছিল, নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে বিনা ভোটে বিনা নির্বাচনে 900 ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছি বলে ঘোষণা দিয়েছিল একবারে উপজেলা চেয়ারম্যান মেয়র সব বাদ দিয়ে দিয়েছে। ওই মানুষগুলো শুরু করেছিল না আমরা তো নির্বাচিত, কিসে নির্বাচিত তুমি ফের তৈরি করেছিলে? আমার তো মনে হয় এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে এই ভোটে দাঁড়ানোর মাধ্যমে নাম দিয়ে এরা অপরাধী, কারণ এরা নির্বাচিত করতে দেয়নি। এখানে এদল আছে অদল আছে সব দিকে আছে, জাতীয় পার্টির নাম ধরে বলছি এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার। কে ওর আসি হয় না আর তুমি আগে আগে চলে গেলে মানে আল্লাহ বলছেন হুয়া জিতাবাকুম, তিনি নির্বাচিত করেন, নির্বাচন না হলে উনি নির্বাচিত করবে কি করে? আর নির্বাচিত করার জন্যে আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন। আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার নিজেরও মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি, আসলে এইটাই রাজনীতি। আপনি যেটা করতেন কোরআন হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি, আর আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য এইটাই আসল রাজনীতি। কাকে নির্বাচিত করবেন? কোরআনে কারীম জানিয়েছে সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে পাবেন। এটা তাফসীরে ইবনে কাসিরে আছে, ফিসিরাইল কোরআনে আছে। ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে না, এই জন্য আমি খুব সামারাইজ করছি বোঝার জন্য বলছি। যারা এখানে বসেন কোরআন হাদিস তারা একটু খেয়াল করবেন, যারা বসেন না তারা আরে অ্যাক্টিভ হবেন যেন বাড়িতে মিলাতে পারেন। আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর নেতৃত্ব দেয় নেতা যারা তাদেরকে মেনে চলো। প্রশ্ন আমার এখানে আতিউ, এটা ফেল ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেয়নি। একথা বলে দেখেন শুধু জি বলা না, এটা নিয়ে যাওয়া লাগবে যা একটা বাড়িতে, তাহলে ওই যেই লোক ইসলামী ব্যাংকের অফিসারের কাছে বলেছে যেখানে রাজনীতি হবে ও জীবনের কথা বলবে না। আপনি ও শব্দটা আল্লাহ নিজের নামে রসুলের নামে দিলেন, বলিল আমরের আগে দেয়নি। কেন দেয়নি? কারণ আল্লাহ রসুলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, কথা বলবে না। কিন্তু বলিল আমর যদি মেনে চলতে হয়, যেহেতু ওনারা আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না, রাসূলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই, কিয়ামত পর্যন্ত তুমি আসবেন না, কিন্তু উলিল আমর তো আসবে। এই জন্য উলিল আমরকে যদি আপনি মেনে চলতে চান দেখতে হবে উপরে বর্ণিত এই দুইটা আছে কিনা, আল্লাহ রাসূলকে ওই লোকটা মেনে চলে কিনা। আপনি যাকে নেতা মানবেন, যার নেতৃত্বে চলবেন, যাকে আপনি নির্বাচিত করবেন, আমি এই শব্দগুলো কি বানাচ্ছি? হুয়া জিতাবা ঘুম, এ জিতে বা মানে নির্বাচিত করা, নির্বাচন না হলে নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না। আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে, কোটি কোটি মানুষেরা উম্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা, কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি। আল্লাহ শুধু আমাদের মতো মানুষগুলোকে উম্মতে মুহাম্মদি নির্বাচিত করেছেন, মোসা নবীর মতো, ঈসা নবীর মতো, এত বড় পাওয়ারফুল নবীরা আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছি ভালো, কিন্তু নবী না হয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পারতাম তারপরও ভালো হতো। আল্লাহ বলেন না, একজন একটা কবুল হয়েছিল হযরত ঈসার, এই জন্য তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না উম্মত হয়ে।
মোসা নবীর মতো এত বড় নবীর দোয়া কবুল আল্লাহ করেননি যে না তোমারটা হবে না, আপনি টের পাচ্ছে যে নির্বাচিত হয়ে আমরা কত দামি জায়গায় আছি। বাংলার মুসলমানেরা আজকে এই ওয়াজটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে না পারেন, এরকম ওয়াজ এক বছর পরে একদিন না প্রতিদিন চব্বিশ ঘন্টা হলেও আপনার কোনো কাজ হবে না। এই জন্য আতিউ শব্দটা আল্লাহ দেওয়ার কারণে আল্লাহ রসুলকে মানতে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, বুঝে আসুক আর না আসুক। হয়তো আপনার স্বল্প জ্ঞানে বুঝে আসছে না, কথা বলেন না কেন, তা আল্লাহ আপনার চাইতে ভালো বোঝে না বোঝে না। কিন্তু ওলিল আমর যারা এদেরকে মানতে হলে মাস্ট বি অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা, যদি মেনে চলে তাকে মানা ফরজ, যদি মেনে না চলে তাকে মানা হারাম। হযরতে সাদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে খোরমা বিলি করলেন, মিষ্টি বা খোরমা খেজুর, মোনাজাত কমপ্লিট হয়ে গেছে, বিয়ে শেষ, বাসর ঘরে যাবেন, হঠাৎ করে এক কাছে চিঠি নিয়ে এসেছে, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠিটা পাঠিয়েছে। উনি চিঠি খুললেন, ওখানে লেখা দেখলেন, ও আব্দুল্লাহ যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি, ওমর আমি তোমার উলিল আমর বলছি, আমি তোমার উলিল আমর বলছি, যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো, তোমার জিহাদের ময়দানে পাঠাবো। উনি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন, মুরব্বীরা বলে হ্যাঁ আপনি যান, কিন্তু বাসরটা শেষ করেন। হযরত আব্দুল্লাহ ওই মজলিসে উঠে দাঁড়িয়ে কোরআনের কয়েকটা আয়াত পড়ে তাদেরকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফী সাবীলিল্লাহি ইস্তাক্বালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সূরা তাওবার ভেতরে আছে, আমি শব্দটা বোঝানোর জন্য আয়াতটা পড়লাম, খুব ভালো করে মিলান। তিনি মুরব্বীদেরকে বললেন, হে আমার মুরব্বীরা, আমার মাথার তাজ, আপনারা সম্মান করি আপনাদের, আল্লাহ কি ডাক দিলেন আমাকে ঈমানদারেরা, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়িয়াছো, তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে, অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য। তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না, উনি হচ্ছে উলিল আমর। কেন? হযরত ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে, এই জন্য ওমরকে মানা এই মুহূর্তে ফরজ। কথা বুঝলে? আজ আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রাসূলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব, আল্লাহ রাসূলকে যে মেনে চলে না আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না, কারণ এটা দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে, নয়তো আমি ধরা খাবো। আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি? সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, বাড়ি যে মিলাবেন যদি বিশ্বাস না হয় আবার ওই লোকের মতো আবার বললেন না যে না আজকে রাজনীতি হচ্ছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় স্টেপে, প্রথম স্টেপে ডাকবে একা একা, আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে। কার সাথে? আগে নেতা এরপরে কর্মী, এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে। 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি, কান খাড়া করেন দেশের মানুষেরা, কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনার নিজের বিবেকের কাছে বলেন তো, কেয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবে,
যেই নেতার আদর্শ আপনি মেনে চলেন, যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি নিজে থেকেই বলেন ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায় আপনি তার পেছনে, আল্লাহ তো আগে ওকে দেখবেন এরপর আপনাকে, আপনার কি মনে হয় ওর যা অবস্থা, ওর যা চরিত্র, ওর যা সুরত সিরাত, ওরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? দেখলেন বলছেন না, ও তো এখনই ধরা খাবে। আপনি নিজে এখনই বললেন যে আমি যার পেছনে আছি অন্তত যাকে নির্বাচিত করতে চাই বলে সিদ্ধান্ত নিচ্ছি, ভোট দেব বলে আমি মনে মনে করছি, এই লোকটার সাথে কিয়ামতে আল্লাহ ডাকলে আমারে মাফ করবে না, নিজে বলল, তাহলে ও ধরা খেয়েছে। কেনা বললো গো হাত তোলেন তো, আপনি আপনি যেন ধরা না খান, এই জন্যই তো আয়োজন। রাজনীতি মনে করে আপনি আসলেনই না, আপনি তো ধরা আরো বেশি খাবেন। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আরে ভাই আমি তো আজকে কবরের ওয়াজ করবো বলে এসেছিলাম, আপনি কি মনে করে দিলেন? মনে যখন করে দিয়েছেন আপনাকেও বাঁচাতে হবে, আমারও বাঁচতে হবে। এই জন্য ওলিল আমর মানার ক্ষেত্রে খুব সতর্ক, এটা দুনিয়ার বিষয় না, এটা রাজনীতি মনে করবেন না, এটা আপনার আখেরাত জড়িত। আল্লাহ তুমি আমাকে যেভাবে বুঝিয়েছো কোরআনে কারীম, সবাইকে ওই সহজভাবে বোঝার তৌফিক দাও। তাহলে নির্বাচিত এই শব্দটা কোরআনে আছে না নেই? তিনি নির্বাচিত করেন তোমাদেরকে তার দ্বীনের জন্যে, এবং দিনের উপরে চলতে গিয়ে যত বাধা আছে সব বাধাগুলো আল্লাহ নিজের থেকে দূর করে দেন। এই হুয়ার ফাইল আল্লাহ নিজে, জেলা আমির সাহেব যেটা ইঙ্গিত দিয়েছিলেন যে অনেকের ইমানে 15 বছরে প্রায় নড়বড়ে হয়ে গিয়েছিল, এটা সেলখানার অন্ত প্রকোষ্ঠে থাকলে আরো বেশি হয়ে যায় অনেকের। কি হচ্ছে, এত কিছু হয়ে গেল কিছুই করেন আল্লাহ? আল্লাহ বলেন দিনের উপরে যদি সত্য সত্যই টিকে থাকতে পারো, যত বাধা বিপত্তি ঝড়ঝাপটা আসবে আল্লাহ নিজে ওটা দূর করে দেবে। এটা যে আল্লাহ নিজে দূর করে দিয়েছে, আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে, না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সরিয়েছে। ছাড়া এ পাথর সরানোর জন্য শুধু ছাত্ররা না, আল্লাহ যদি নিজে দয়া না করত কখনো এ জালেম পালাতো না। ওর মনের ভেতরে আল্লাহ এত ভয় তৈরি করে দিয়েছে, দলীয় লোকগুলোকে বলিয়ে যাবে সে সময় পায়নি, মাঝখান থেকে এই পাগল এখন বিপদে আছে। আমার মনে হচ্ছে পাগল গুলো বেশি অত্যাচার করেছিল। এই যে হারুন আঙ্কেল, হারুন আঙ্কেল ওনার নাম এখন সারা পৃথিবীতে জানে 3 ইঞ্চি, কি নাম দিয়েছে মহিলারাও 3 ইঞ্চির খবর নেয়, মেয়ে লোক সেও বলে 3 ইঞ্চি ধরা পড়ছে। 5 তারিখের পর থেকে আজকের এই 31 তারিখ পার হয়ে আজকের 1 তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক যিনি শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান। দূর থেকে উল্টা পাল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিক্ষিত একটা ডাক্তার, আরে ভাই তার এখলাস জানেন, তার তাওয়া জানেন, তার এবাদতের খবর জানেন। আমি ছিলাম তার সাথে 4টা দিন, আমার তো মাঝে মাঝেই মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা উনি দেখতে চায়, ওই আস্তালায় গাছতলায় বস্তালায় যারা বসে আছে বটতলায়, ওরা আল্লাহর উনি না, আল্লাহর উনি দেখতে চাইলে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবে। তার এবাদতের মার তো আপনি খোঁজ পাবেন না। এই যে সকালবেলায় এই 65 বছরের একটা মুরব্বী মানুষ, সকাল বলতে না 4:30 সময় ডাক দেয়, ওই সময় হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে ওডেন নিয়ে যাচ্ছে, তাও 1-2 কিলোমিটার না, এই কাশিমপুর থেকে একেবারে পোর্ট পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় 7-8 ঘন্টা সময় লেগে যায়। এত কষ্ট স্বীকার করে রাত 8-9-10টার সময় ওনারে নিয়ে আসতো, ওনার যেন দেরি হয় যেন কষ্ট হয়।
ঘরে আসার পরে দেখতাম, বলতাম মুরব্বি খাবার খাবেন না, ঘুমিয়ে পড়েন। আমার বলছে হামজা ঘুমাও, পাশে ছিলাম, মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘুমাবেন না। আমারে বলছে ঘুমাও, আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করব, দরুদ শরীফ পড়ব, দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যে মানুষটা রাত 9:30-10 সময় কোর্ট থেকে এসে 2-2.5 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহাজ্জুদের নামাজে হাফেজ কিনা আমি জানি না, যতটুকুই পড়ত এরপরে সেজদায় পড়ে যেত 40-45 মিনিট 1 ঘন্টা দেখি সেজদায় পড়ে আছে। ভোর পর্যন্ত যার সাদা দাড়িগুলো, সাদা চুল সব সাদা হয়ে গেছে, টপ টপ করে পানি পড়তো, শুধু হাত তুলে সেজদার পরে বসে আছে। আমার তো সেজদা লাগে 1.5-2 মিনিট, আর ওনার সেজদা লাগতো 45 মিনিট 1 ঘন্টা, 1.5 ঘন্টা কেটে যেত এক সেজদার। আমার 12 রাকার তাহাজ্জুদ মিলে মাত্র 1.5 ঘন্টা, আমার এক সেজদায় চলে যেত। বাকি তাকওয়ার খবর তো বাস্তবে আপনি টের পাননি। প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম, কয়জন মহারথী আছে এখানে আমল করে, সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে, ফলে ধারণা করে দূর থেকে হ্যাঁ কি জানে এত ডাক্তার মানুষ, তার যে এলেমের বহর, একটা জেনারেল মানুষ হয়ে কোরআনে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি। আরে ভাই আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম, আমাদের বহর তো আমি দেখেছি, ডাক্তার মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে, যে জীবনে ওই রকম কথা আমি কোনোদিন শুনি নাই। অনার্স মাস্টার্স করেছিলাম তো এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনোদিন কল্পনাও আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে। দিনের ওপরে চলতে গিয়ে কোনো বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দেয় রাখেন না, এটা আমি আগে জানতাম না, ওই সময় জেনেছি। আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে, সুতরাং তোমাদের দাম কম না অনেক বেশি, তোমাদের পরে ঝড় ঝাপটা বিপদ আপদ আসবে আল্লাহ জানে, কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না, স্থায়ী হতে দেবে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ আপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে। আল্লাহ এইটাই করে দিয়েছে, এই কথা বলে না কেন, না তো 15 বছরে কত মহারথী তো চেষ্টা করলো, সব চেষ্টায় প্রায় বিফল হয়ে গেছে। ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এই মানুষগুলোর সাথে মাস্ট বি আল্লাহ আবাবিল পাঠিয়েছিল, জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন, এ দায়িত্ব কার, আরো জোরে, এটা তৈরি করেন কাদের কারণে, যে মানুষগুলোর ভেতরে ইখলাস আছে, যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি। আমরা 15 বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে, আর আমিরে জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকওয়ার কারণে। বাংলার মুসলমানেরা আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন কোনোদিন এই মুখ দিয়ে কথা বলবেন না যে ওনারা মরে গেছে, এমনি না, ওনারা জীবিত, কিয়ামত পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে, আমরা টের পাই না। এরপরের কথা আল্লাহ দিয়েছেন, মানুষ যেহেতু ধারণা করতে পারে, মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াতটা বরং তারা কি, আরো জোরে,
নিন্দা রব্বিহিম ইয়ুরজামুন, তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে। শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, যে গরিব মানুষ, ছয়টা ছেলে ওনার, এটা ছোট, ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না। আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন, সাধারণভাবে মরণ দেয়নি, এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন, জালেমদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে, কোন সন্দেহ নেই, এতে কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে। কারণ যেহেতু মরে না, জীবিত থাকে, আর জীবিত থাকলে খাওয়া লাগে, খাওয়া লাগে না, আর খেলে রক্ত গোস্ত তৈরি হয়, খাবার খেলে মানুষের রক্ত গোস্ত তৈরি হয়। ওই দিন আমার মাহফিল দিন, রাতের বেলা গিয়েছিলাম ওখানে, রাত 9:30 পরে অনুষ্ঠান ছিল আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ওখানে এসে উঠলাম, জেলা আমির সাহেব এসে আমার বলছে, আমির হামজা, এক মাস আগে এখানে সাব্বির নামে একামতে দিনের একজন, ওকে মেরে ফেলা হয়েছিল, এক মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙে গেছে বৃষ্টিতে, দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে। সিরাজগঞ্জবাসী, আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত আমি 100% বিশ্বাস করি, শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না, এরা জীবিত, আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, আর খেলে মানুষের রক্ত গোস্ত চর্বি চামড়া তৈরি হয়, এক মাস পরে এই জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত, তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই, না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না, কথা বলেন না কেন? একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট মেয়ে ছিল, সে শহীদ হওয়ার পরে নবীজির কাছে এসে বলেছিল, ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি কোরআনে আছে যে শহীদরা মরে না জীবিত, ওরা নাকি জান্নাতে ঘুরে বেড়ায়, আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত আমি এটা দেখতে চাই। নবীজি বললেন, বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্বু আমি এখানে। নবীজি বলছেন, বোন কাকে ডাক দাও? বলছে, আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে। বিশ্ব নবী বলেন, বোন আমার ওটা দুনিয়া না, ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উঠতেছে। এই লোকটাকে 70 টুকরা করা হয়েছিল, এক লজ্জা স্থান কেটে 3 টুকরা করেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, ওহুদের ময়দানে পাহাড়ি এলাকায়। সাহাবায়ে কেরাম তার লাশ টুকরা টুকরা গুলো এনে যখন এক জায়গায় করলেন, কয়েকটা টুকরা আর পাওয়া যায়নি, এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে। নবীজি নিজের চাদরটা দিয়ে হযরতে হামজাকে ঢেকে দিলেন, মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকেছিল, হাত দিয়ে সেটা পার বা বেরিয়ে থাকে, ঢাকা যায় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে সাহাবীদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন, কবরে রাখলেন, যেহেতু জানা তার জন্য কাফন দফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই, শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না, যেভাবে ইন্তেকাল করবে শাহাদত বরণ করবো ওইভাবেই কবরে দেওয়া লাগবে, কিয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আপনি যদি দেখবেন আবু সাইদ কিয়ামতে যখন উঠবে, 4টা গুলি লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাইদ তোমার শরীরে এতগুলো গুলি রক্তের দাগ কেন? বলবে, আমি সালেমদেরকে হটানোর জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম, শেষ পর্যন্ত জালেমরা আমার বুকে, আমার পেটে, আমার মুখের উপরে গুলি লাগিয়েছে, যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। হযরতে হামজাকে আল্লাহর নবী কবরে রাখলেন। এই ডিস্টার্ব হচ্ছে কেন?
ডাক দিয়ে বলেন হামজাকে, রব্বুল আলামিন এই যে আমার চাচাকে আমি কবরে রাখলাম, এখন পর্যন্ত আমার চাচার উপরে আমি রাজি আছি, খুশি আছি, মাবুদ আমি তোমার গোলাম হয়ে বলছি, তোমার রসুল হয়ে দাবি করছি, আমার চাচা হামজার উপরে তুমি রাজি হয়ে যাও। নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ দেরি করবে? দেরি সে করে না। এই আয়াতের প্রমাণ তাফসিরে পেয়েছি আমি, অনেকে কবর দেওয়ার 30 বছর পর কবরটা ভেঙে গিয়েছিল, মদিনা একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে। ওই সময় হযরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে, রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরতে হামজাকে ওরা যেখানে যেখানে আঘাত করেছিল তরবারি দিয়ে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলার মুসলমানেরা ভালোভাবে মিলান, আল্লাহ যে আহয়াউন দিয়ে শেষ করেননি, ইনদা রব্বিহিম ইরজাকুন, তারা তো জীবিত এবং খাবার খায়, উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ 30 বছরের তাজা রক্ত। কথা বলেন না কেন? এই জন্য কোনোদিনই ধারণা করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে, বলবেন তো নাই, ধারণাও করা যাবে না। এই শহীদদের আত্মার মাগফিরাত আল্লাহ ওদেরকে এমনিতেই মাফ করে দিয়েছে, কারণ কি? আলিয়াল্লাহুল্লাযীনা আমানু ওয়াইত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয-যালিমিন। রাব্বুল আলামিন বলেন কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না, যার ইমান এবং যার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আল্লাহর শাহাদতের মরণ দিয়ে ধন্য করে দেই। আর জেনে রাখো আয়াতের শেষের কথা, আল্লাহু লা ইউহিব্বুয-যালিমিন, কোন জালেমকে আমি ভালোবাসছি না, বাসবো না। এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এই জন্য জালেম যারা তাদের কপাল বড় খারাপ, আপনার দুনিয়াও শেষ আখেরাত তো শেষই। আমি দোয়া করলেও হবে না জালেমদের জন্য, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। আমরা আর যাই করে যেন জালেম হয়ে না যাই। এ শব্দটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, জালেম, আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। গতকালকে চুয়াডাঙ্গার একটা খবর শুনলাম, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আশ্চর্য হয়ে গেছি, জালেম বিদায় নিল, এ জালেম আসলো কোত্থেকে? সূরা বাকারার 114 নম্বর আয়াতটা, এই এদিকে তাকায়, আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়াসআ ফী খারাবিহা ইলা আখিরি আয়াত। ওরে কোরআনে কারীম থেকে দার্স দিচ্ছিল এক জালেম, এসে বলছে এটা বন্ধ করো, এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না। আমি মিলিয়ে দেখলাম কোরআনে কারীমের আয়াত, আল্লাহ মনে হয় ওর নাম দিয়েই নাজিল করেছে, আমান আসলাম। আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও? আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা, মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, যে লোকটা আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে, আইয়ুযকারা ফীহা ইসমুহু, তার নামের জিকির করতে, তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে এরা আল্লাহর দৃষ্টিতে বড় জালেম। আমরা মনে করছি জালেম হয়তো বিদায় হয়ে গেছে, না, এখনো নব্য জালেম তৈরি হচ্ছে। এজন্য জালেম যদি কেউ হয়ে থাকেন, বুঝে হন আর না বুঝে হন, থামেন, আপনার কপালে আগুন লাগবে। এটা সূরা শুআরার ভেতরে আছে, 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন অতি শীঘ্রই জালেমরা তাদের পরিণতি, তাদের আশ্রয়স্থল দেখতে পাবে।
জালেমরা যেমন আজ দেখতে পাচ্ছে এত বড় দরবেশ কেউ দেখলাম জুলুম করার ফল কি, দাড়ি কেটেও বাঁচতে পারে না। আল্লাহ বলেন জালেমদেরকে আমি ধরি, কারণ জালেমের বিরুদ্ধে আমার মামলা। কার মামলা? শব্দটা লক্ষ্য করেছেন? জালেমের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, জালেমের বিরুদ্ধে মামলা দেবে কে? ডাক্তার শফিকুর রহমান আজকেও ঘোষণা দিয়েছে কুষ্টিয়ায় যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু যে পরিবারগুলো অত্যাচারিত হয়েছে তারা যদি এখন অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে কিছু করে ওইটার জন্য আমরা দায়ী না। শব্দটা তো আসলে ঠিক, কারণ ওয়াইন আকবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। আল্লাহ বলেন যতটুকু অত্যাচারিত হয় প্রতিশোধ অতটুকু নিতে পারবা। আমার তো যতটুকু মনে হচ্ছে এতটুকু নিলেও জালেমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না। আপনাকে ব্যারিস্টার আরমানের মতো 8 বছর যদি মাটির নিচে ওই কবরের ভেতরে রাখা যায়, আপনি যত বড় জালেম হন এমনি মরে যাবেন। আল্লাহ তো বলেছে যতটুকু করেছে অতটুকু করো, আপনি পারবেন? আমার উপরেও যতটুকু অত্যাচার হয়েছিল আমি চাই যাদের দ্বারা হয়েছে যে মানুষগুলোর ইঙ্গিত হয়েছে আমি ওই মানুষগুলোকে অতটুকু না করে ছাড় দেব না। এখন দাদা না মাফ করে দেন না, কিসের মাফ? কোন মাফ নেই আপনার, কারণ আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না। দোষ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম, কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন। যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে, কোনো আলেমকে এত কষ্ট আমার বাংলাদেশে আমি শুনি নাই। আপনি আমার মতো একটা ছোট মানুষকে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্ডেম সেলে আছি, কত বড় অপরাধী, অথচ যে মামলাও দিয়েছিলেন শাস্তি দিলেও 3 মাসের বেশি আপনি রাখতে পারেন না। এটা মূল্য চুরি মামলা। জালেমদেরকে মাফ করে দেওয়া মানে মজলুমের উপরে অবিচার করা, এক কথা বলছেন? সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল সে যেই বয়সই হোক যারাই জড়িত এর সাথে, এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ মাফ করবে না। আপনার জায়গায় থাকলে আপনারও মনে হতো না আমি মাফ করবো না। আপনি যদি প্রথমেই বলে দিতেন যে তাকে আমরা মেরে ফেলেছি মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো, এক কথা বলছেন? এমন অবস্থায় রাখলেন তার বউটা বিয়েও করতে পারে না 1 বছর। যুবতী মেয়ে এভাবে জীবন তো যবন কঠিন বিষয়, আপনি টের পাচ্ছেন না? তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন। আপনি বলছেন মাফ করে দিন, মাফ করে দিন মানে আপনার মেয়ে যদি হতো, এ কথা তো দুনিয়ার বিষয় না। জালেম যারা জুলুম করছেন আজ এবং নব্য জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন। আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম আল্লাহর কোরআনের কথা কেউ বলতে নিষেধ করে, এটা দুনিয়ার সবচাইতে বড় জালেম। ইসলামের শত্রুরা, এবার একটা কঠিন আয়াত বলছি, খুব ভয়ঙ্কর এটা। আমি যে জালেম 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 বলছি বারবার কেন জানেন? কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দায়ের করবেন, নিজে মামলা ঠুকে দেবেন। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে অত্যাচার করেছে। যারা বাংলার জালেমের আপনার দুনিয়ার জীবন শেষ, আর আখেরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। যিনি বিচারপতি, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়
আপনি তো একেবারে সরাসরি খালাস পেয়ে যাবেন, বলেন না কেন? আমার মামলার যারা আসামি মারা বাদী ছিল, যারা আমার মামলার যারা বাদী ছিল, তারা টাকা পয়সা বহু খেয়েছে আকিজ গ্রুপের কাছ থেকে। গত বর্ষা দিন আকিজের মালিক আমরা বলছে, হুজুর আপনাকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের মসজিদের খতিব হিসাবে, ওই শয়তানরা আপনাকে পেঁচে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা এ পাঁচ তারিখের আগ পর্যন্ত নিয়েছে, যদি পাঁচ তারিখ না আসতো ওরা এখনো টাকা নিত। আমার মামলার আয়োজায় লকডাউন মেজানুর রহমান টেকের হাটে বাড়ি, আমার মনে হয় ওরে পেলে পিটিয়ে মানুষ জনগণ মেরে ফেলবে। আর বাকিগুলোর নাম একবার বলেছিলাম, অজয় কোষ্টিয়ার এক মাহফিলে, তারা পরের দিন বলছে, হুজুর আর নাম বলেন না, কিছু হলে কিন্তু আমরা মারা পড়ে যাব, কেমন ভয় আছে জালেমরা দেখেন। তবে এই যে লোকটা, এই লোকটা পাঁচ তারিখের আগের দিন চার তারিখ রাত্রে টাকা নিয়েছে, এ মামলার আয়ুটা ও এখন নাই থেমে গেছে। আমার মনে হয় পাঁচ তারিখ বাংলাদেশে না আসলেও শয়তান এখনো টাকা নিত। আপনারা তো আল্লাহর মামলার আসামি, আমার মামলা গত বৃহস্পতিবারে সব ঢেসমিস হয়ে গেছে, খারিজ করে দিয়েছে বিচারপতি, দেখে বলছে এটা মামলা হলো। অথচ ওই বিচারপতি পাঁচ তারিখের আগে বলতো এটা কিছু করা যাবে না, পাঁচ তারিখের পরে এখন এই বৃহস্পতিবারে ও নিজে দেখে বলছে কি বিচার করবো, কোনো মাল নেই, অনেক নিজে পড়ে পড়ে দেখছে বলছে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করবো, যা সব বাদ, আমাদের সবাইকে খালাস দিয়ে দিয়েছে। যে খালাসি যখন দিয়ে দেবেন, তো তিন বছর আপনি বিনা কারণে সের খাটালেন, কোন কারণে? খালাস দেওয়া মানে কি কোনো অপরাধ নেই, কোনো দোষ আমরা পাইনি নাকি? খালাস দেওয়া মানে তো এই, তাহলে দোষ তো আমার নেই, আপনি নিজেই প্রমাণ করে দিলেন বিনা কারণে যে তিনটা বছর নষ্ট করলেন। গতকালকে একজন মুসলমান হয়েছে পরশুদিন, আমার মনে হয় তিনটা বছরে যদি আমি বাইরে থাকতাম, এই বিশ সালের আগ পর্যন্ত 53 জন মানুষ মুসলমান হয়েছিল কোরআন শোনার পর, বের হয়ে একজন হয়ে গেল, এ তিন বছর থাকলে আমার মনে হয় এখনো পর্যন্ত 50 জনের উপরে মানুষকে আমি জান্নাতে নিতে পারতাম, আপনি সুযোগ থেকে বঞ্চিত করে দিলেন। এজন্য জালেম যারা, তারা হামজার মামলার আসামি না, হামজার মামলার আসামি তো হবে নেই, কেয়ামতে আমি না পাপ করলে আপনি জান্নাত দিতে পারবেন না। আর সবচাইতে বড় দুঃখ আপনার জন্য, আপনি আল্লাহর মামলার আসামি। আল্লাহ আমাদের হেফাজত করুন জালেম হওয়া থেকে, বলেন আমিন। আমিরে জামাত শুধু একবার একটু ইঙ্গিত দিয়েছে, এক জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে, আর কোনো জালিম যেন আমাদের মাথার উপরে বসতে না পারে। আর অনেকের এখন দেখছি চুল কানি আরম্ভ হয়ে গেছে, কোন কারণ আপনার চুল কানে আসবে? আপনি কি জালিম? তার মানে আপনি নিজের থেকেই মনে মনে ভাবছেন যে আমি এগুলো করছি, সামনেও করবো, আপনিও জালিম। ঠাকুর ঘরে কে রে? আমি তো করা খাই, অনেকে আপনার নাম বলে বলেছে, বলেন কোন কারণে নিজের দিকে টেনে নিন। পাপ যদি পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ আর ছাড় দেয় না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। কাফেররা ধারণা করে আমাদের চেয়ার যে বসে আছে ক্ষমতার চেয়ার, এর নরম চরম নেই, এটা মনে হয় আল্লাহ ভালো বেশি আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলেন না, ওরা মনে করে আমাদের কল্যাণের জন্য চেয়ার, আমরা যা করছি সবই তো বৈধ। আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ চেয়ারে বসিয়ে রেখেছি। ওরা সর্বশেষ পাপের বোঝা পরিপূর্ণ করেছে ইসলামী আন্দোলন একামতে দিন জামাত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে, এটা না করলে পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না। যেই শয়তানগুলোর পরামর্শ এটা করেছিল, শয়তান এখন সব ডিম খাচ্ছে, সবগুলো ডিম খাচ্ছে, পোঁচা ডিম, কথা বলে না কেন? লিয়াসদাদু
ইসমা, ওদের পাপের বোঝা 5 তারিখের আগ পর্যন্ত পূরণ হয়নি, যেই করেছে 1 তারিখে 4 তারিখের ভেতরে আল্লাহ সব কমপ্লিট করে অপমানজনক শাস্তি। এর চাইতে আর কত অপমান হবে বলেন? বলছিলেন না তাজেলা আমির যে কেক মারছে, আমার মনে হয় আমরাও সুযোগ পাচ্ছি না, সুযোগ পেলে আমরাও দু একটা দিতাম, কারণ আপনারা যা করেছেন আমার সাথে। কম বেশি এই দেশে যদি 10 জন আলেমকে পরিস্থিতির দিক থেকে, এলেম আমল না, শুধু পরিস্থিতির দিক থেকে 10 জন মানুষকে সারা বাংলাদেশে চেনে, তার ভেতর আমি একজন। পেটের ভেতর থেকে শুনতে শুনতে আসে যে হামজা বলে একজন আছে। গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কি খাচ্ছে, চিপস খাচ্ছে, আর বসে বসে হামজা বসছে, তার মানে ও পেটের ভেতরে শুনে এসেছে যে হামজা নামে একজন আছে। এইরকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাজায় দড়ি দিয়ে, মায়ের ভেতরে বেড়ি দিয়ে, তাও ডান্ডা বেড়ি, হাতের ভেতরে আপনি হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি 11 ঘন্টা টাঙিয়ে রাখলেন, আপনি মানুষ। আর যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গণে, মনে হতো তো ছাগল টেনে নিয়ে যাস। আর ওই কয়েকতলা আছে তো, ওই অন্য জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপনি কাটতো, ঠিকই হচ্ছে। এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে, ওই আপনি সব বলেন, আপনি সব বলেন। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের মুরব্বি আমাদের মাথার তাজের কথা মতো আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, কিন্তু আপনারা যা করেছেন কোরআন হাদিস পড়ে যা বুঝছি, আল্লাহ আপনাদের মাফ করবে না, আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দেবে। এখানে জালেম যারা এবং জালেম এখন যারা নতুন করে হচ্ছেন, আপনারা আল্লাহর মামলার কেসের আসামি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল করে জীবন চালাবেন। যে মানুষগুলোর আত্মার মাগফিরাত এবং রুহের আহত মানুষদের সুস্থতায় কামনায় তাফসির মাহফিলের আয়োজনে, বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, যারাই খেদমত করেছে এত বড়, আল্লাহ প্রত্যেককেই তাদের মনের কামনা বাসনা পূরণ করুন। আমরা বারবার বলছি, আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি নাই, আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি কেবল, আমরা জুলুম মুক্ত হয়েছি এখনো পুরোপুরি না, ষড়যন্ত্র তো থেমে নেই। এই জন্য আসল বিজয় হবে তখন যখন দেখব কোরআনে কারিম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে, কারণ এই দেশটা 53 বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে, সবই আমি না দেখি মুরব্বীরা দেখেছে। একথা বলে না কেন, শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন লাগে, এইটা দিয়ে যেন সংসদ চলে, দেশটা চলে, দেখতে চান না? অনেককে এখন এই নতুন একটা পায়দার আজ 2 দিন থেকে শুনছি আরম্ভ করেছে যে ইসলাম যদি যায়, এরা ভুল ভাল আপনাদেরকে বদাচ্ছে, যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘরবন্দি হয়ে যাবেন। এই জুজোর ভয় দেখিয়ে লাভ নেই, মেয়েরা এখন বুঝতেছে, আপনি স্ট্যাটাস গুলো পড়েন ফেসবুকে, অধিকাংশ মেয়েরা এখন বলতে চাচ্ছে ইসলাম আসলে আমরা মায়ের কোলে থাকবো। আমির জামাত ঘোষণা দিয়েছে যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন, মেয়েরা যে নিরাপত্তা পাবে কিয়ামত পর্যন্ত, এই দেশের মেয়েরা ভুলতে পারবে না যে আবার কোরআন বাদে অন্য কিছু আসুক। আমরা এটা দেখাতে চাই, দেখাবো ইনশাআল্লাহ। কোরআনের সূরা 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 মানে সংসদ, সূরা মানে কি, যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে, সংসদ নির্বাচন করার জন্য যে 7টা পদ্ধতি আছে,
সাতটা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায়, ওই কথাগুলো আল্লাহ সূরার সূরার ভেতরে দিয়েছেন। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার সাত, কত? আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি কোরআনের আয়াতে যাচ্ছি। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, আমি এইভাবেই করে হে নবী আপনার প্রতি ওহী নাজিল করেছি। এই আয়াত নাজিল করা দেখে বোঝা যাচ্ছে এর আগেও আল্লাহ বিভিন্ন নবীদের উপরে ওহী দিয়েছিলেন নাকি? ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ যেটা দিলেন কুরআনান আরবিয়্যা, নবীকে যে আল্লাহ ওহী দিয়েছেন তার নাম আরবি কোরআন। কি কোরআন? এই ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা না, এই জন্য আমাদের কাছে একটু কঠিন লাগে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা। ওহী যেহেতু কোরআনে কারিম আরবি ভাষায় এসেছে, মুসলমানেরা আমাদেরকে এখন ইমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতে হবে, মাস্ট বি। আমি অনেক পীর সাহেবের মরিদ, অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআনে কারিমের কাছে যে ওরা দুর্বল। শুদ্ধ করে কোরআন পড়া বোঝার যে সিস্টেমগুলো চালু আছে, এটা 100 ভাগ এখন আমাদের ফলো করা লাগবে। আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে, যে রিপোর্টগুলো পূরণ করা হয় প্রতিদিন 3 আয়াত 5 আয়াত 10 আয়াত আপনি যা পড়বেন, শুদ্ধ করে পড়বেন, বুঝবেন এবং এটা লিখে রাখবেন, এই সিস্টেম যদি কেউ 4 মাস 6 মাস 1 বছর পালন করতে পারে, আস্তে আস্তে তারা শুদ্ধ হয়ে যাবে। আর এটা হওয়ার জন্য এদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম জামাতে ইসলামী। আমি অন্য কোনো জায়গায় এসে সিলেবাসটা পাইনি। আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকারে ওখানে লেখা লাগে, আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে। নিজেকে যদি পবিত্র করতে চান, পরিশুদ্ধ করতে চান, ফিরে আসেন, আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি। এই জন্য দাওয়াত দিয়ে দিলাম, যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে, আপনি মূর্খ মানুষ হন, অসুবিধা নেই, বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে, ইচ্ছা থাকে, বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি যোগ দিয়ে পড়া দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো, আমার জীবন ঠিক ওই ধাঁচে গড়ে তুলবে। একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয়, অথচ লোকটা দেখেন ডাক্তার। আজকে কুষ্টিয়াতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন, মনে কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন, তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ। কোরআনে কারিমের লাইনে তো আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ। হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক, আমাদের মতো হাজার আলেমের চাইতেও বেশি। ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, অনেকে আছে ইংরেজি বক্তব্য, দূরের কথা ইংরেজির নাম শুনলে ভয় পায়, কথা বলছে না কেন, স্যার এদিক থেকে জ্ঞান অর্জন করার জন্যে লোকটাকে যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল আল্লাহ, ওখানে যদি এতদিন থাকতেন বড় নাস্তিক হয়ে যেতেন ইনোর মতো। সেখান থেকে আল্লাহ তুলে এনে কত বড় দায়িত্ব দিয়েছে তার মাথার উপরে। এই জন্য এই বিশ্ববিদ্যালয়ে আপনিও ভর্তি হতে পারেন, এখনো সুযোগ সময় আছে। আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে। সাফ কথা বলছি, জীবনে গোনাগার যদি হয়ে থাকেন, গোনা অল্প স্বল্প যায় থাক, যদি একামতের দিন কায়েম করা লাগবে, দিন এই আন্দোলনের সাথে একনিষ্ঠভাবে এখলাসের সাথে লেগে থাকতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। সূরা সফের আয়াত। আবার বলছি, ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন, একামতের দিন কায়েম করার জন্য ইখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন, কায়েম হলে ভালো, না হলো আপনার অসুবিধা নেই, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে না, হ্যাঁ জান্নাতেও দেবে না, কয়েকটা কারণে। তার ভেতরে এক নাম্বার, আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করে থাকেন জান্নাত পাবেন না। আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোনো রাস্তা খোলা নেই, সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়। মানুষের মতো মানুষ হওয়ার জন্যে
দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি, ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমি যদি চ্যালেঞ্জ দিতে চান নিয়ে আসেন অন্য সংগঠনগুলো, আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব, তামাম দুনিয়া সব নিয়ে আসেন। 100 ভাগ না হলে আমি 99 ভাগ গ্যারান্টি দিতে পারি, ওদের চরিত্র যদি 100 ভাগের 10 ভাগ ঠিক হয়, এর চরিত্র 100 ভাগের 70 ভাগ ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে যেহেতু ওহী হিসাবে আরবি ভাষায় দিয়েছেন, এখানে সন্ধান একটা মাদ্রাসা আছে, আমি যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন, আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই ওহীকে শিক্ষা করার জন্য এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান যে বয়সে থাকেন। কোরআন শুদ্ধ করা ছাড়া, কোরআন পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। ইমাম মালিক বলেছিলেন, মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে? 100 বার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে। আল্লাহ পাক বলেন, ইমাম মালিক কোরআন পড়ো, কোরআন পড়ো। উনি বারবার প্রশ্ন করতেন, আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো? আল্লাহ পাক বারবার জবাব দিয়েছেন, বুঝে পড়ো না বুঝে পড়ো, শুদ্ধ করে পড়ো, তার তিলের সাথে পড়ো, আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। যেন আমরা যেহেতু মালিকের প্রিয় হতে চাই, যেন আমাদের শুদ্ধ করে মাস্ট বিয়েটা পড়া শেখাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, লিতুনজিরাল কুরআ ওয়া মান হাওলাহা। হে নবী, এই কোরআন দিয়ে আপনি মক্কার এবং মক্কার আশেপাশে যা আছে, এই আশপাশ বলতে তামাম দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে লিখেছে, ওয়া মান হাওলাহা মানে সমগ্র পৃথিবী। সুতরাং এখন নবী নেই, উনি থাকলে এই কাজটা করতেন, সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন। এ সতর্ক বাণী পড়া কোরআন শরীফে আছে 500টা। কয়টা? সবচেয়ে বেশি যে বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কিয়ামত। কারণ এটার জবাবদিহিতা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কিয়ামত হবে। আল্লাহ বলেন, তুনজিরা ইয়াউমাল জামিউ লা রাইবা ফি। ওই দিন সম্পর্কে সতর্ক করো যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য 8টা মাধ্যম আছে, তার 1 নম্বর মাধ্যম এটা যে যত বেশি জবাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বললেন, স্বামী আমার বাইতুল মালে যিনি দায়িত্বে আছে খাজাঞ্চিতে অর্থমন্ত্রীকে আপনি বলেন, আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয়। উনি বললেন, কেন? ছেলে আপনার পায়েস খেতে চেয়েছে, পায়েসের টাকা আমাদের কাছে নেই। চলে গেলেন বাইতুল মালে, ডাক দিয়ে বললেন, আমার কিছু টাকা পয়সা লাগবে, যেহেতু এ মাসের টাকা আমি নিয়েছি, আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন। বাইতুল মালে যিনি দায়িত্বে ছিলেন তিনি ওই রকমই তেল মারা মানুষ না। তিনি ডাক দিয়ে বললেন, খলিফা টাকা আমি আপনাকে আগাম মাসের দিতে পারি, আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন ওইটা লিখে দেন। উনি বলছে, টাকা আমার লাগবে না। বাড়িতে যে স্ত্রীকে বলছে, স্ত্রী আমি পারলাম না, আমাকে এই কথা শুনিয়েছে। স্ত্রী ধৈর্যশীল ছিলেন, ধৈর্যশীলা বললেন, ঠিক আছে আপনি যখন পারলেন না যেভাবে চলছে সংসার চলতে দেন। 15 দিন পর তিনি পায়েস রান্না করে দিয়েছে। হযরতে আবু বকর বললেন, স্ত্রী পেলে কোথায়? আপনাকে বলেছিলাম, আপনি তো অপারগতা প্রকাশ করলেন, আপনি পারেননি। আমি প্রতিদিন 1 মট দেড় মট করে তুলে রাখতাম এই আটা চাউল, যাই বলেন। এই 15 দিন তুলতে তুলতে প্রায় 2 কেজি হয়ে গেছে। ওটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েসের ব্যবস্থা করেছি, কোনো উল্টা পাল্টা কাজ করিনি। উনি বললেন, ঠিক আছে সন্তান আবদুল্লাহ ভালো করে খাও। দর দিয়ে চলে গেলেন বাইতুল মালের খাজানসির কাছে, বললেন, বাইতুল মালের দায়িত্বে আছো অর্থমন্ত্রী, আগামী মাস থেকে আমার বেতন যদি 12,000 টাকা দিতে থাকো তো 2,000 টাকা কম দিও। কেন? কারণ 10,000 টাকা হলেও আমার সংসার চলে, এটা আমি দেখেছি।
আমার মনে হচ্ছে এই যে কিয়ামতের জবাব দিতে হবে, টেন্ডেন্সি তার ভেতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন? আর 1628 জন মানুষ দায়িত্বে আছে, দায়িত্বে যে সরকার আছে থাক, এর এই 1628 জন মানুষ শুধু এখন যদি আবু বকরের মতো চিন্তা নিয়ে দেশটা চালায়, আমার মনে হচ্ছে 16 ঘন্টায় এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে। এতদিন যারা রোল মডেল করেছিল, কি মডেল দেখিয়েছেন আপনি? কি মডেল দেখিয়েছেন? এটা একটা জরিপ পেলাম আজকে, এটা শোনালে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বিডিআর বিদ্রোহের নাম দিয়ে এই 14-15 বছর বেকার তারা জেল খাটতেছে, কিচ্ছু জানে এমনও মানুষ আছে। পঞ্চগড়ে এক মুরব্বীর সাথে পরিচয় ছিল, বলছে আমি রিটায়ার করবার এক মাস পরে, অথচ 15-14 বছর আমি জেলে আছি। 2013 সালে হেফাজতের কর্মীদের শাপলা, 74-এ যে নির্মম হত্যাকাণ্ড, 2014 সালে একক নির্বাচন, 2018 সালে কোটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন, 2018 সালের নির্বাচনী গায়েবী ভোট, বিরোধী দলীয় নেতা কর্মীকে গুম খুন হত্যা এবং আয়না ঘর, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, তার ভেতরে এক দরবেশি 36,000 কোটি টাকা, 11 লক্ষ কোটি দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, সর্বশেষ 2024 সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা। এর একটা অস্বীকার করতে পারবেন? আমি দেইনি, বিবিসি দিয়েছে জরিপটা। এই জন্য তো বলছে 1628 জন মানুষ যদি এই বাংলাদেশে এখন হযরতে আবু বকরের এই মন নিয়ে দেশটা চালাতে পারে, আন্দাজে উল্টা পাল্টা টার্গেট দেওয়া লাগবে না। কি রোল মডেল বানিয়েছিলেন? এই যে জরিপ এখন সামনে আসতেছে, কত বড় দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হয়ে গেলে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পা পালিয়ে যায়, একটা বড় মসজিদের খতিব সে লোকটাও পালিয়ে গেল, তার মানে কোন জায়গাটা বাকি আছে আপনি বলেন? আর রোল মডেল বানিয়েছেন বাংলাদেশ, রোল মডেল হবে হযরত আবু বকরের চিন্তা নিয়ে আসেন, যে আমার 8,000-10,000 টাকা হলে মাস চলে যায়, অর্থমন্ত্রী আগামী মাস থেকে তুমি 2,000 কম দিও, কিয়ামতে জবাব দিতে হবে। বিশ্বাস যত বেশি তৈরি হবে আপনার, জীবন পরিচ্ছন্ন হবে। ফারিকুল ফিল জান্নাতি ও ফারিকুল ফিস সাইর, একদল মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, একদল মানুষকে জাহান্নামে দেবে। সুতরাং যাদেরকে জান্নাতে দেওয়ার ঘোষণা দিচ্ছেন, আল্লাহ যেন এই দলে সামিল হওয়ার তৌফিক দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, কোরআনে কারিমের কথাগুলো শোনার জন্য মানুষগুলো এত পাগল, এদের উপরে তোমার খাস রহমত নাজিল করে আল্লাহ। ইয়া জনে যদি খুশি হয়ে সব দিয়ে থাকো, আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও, তাম দুনিয়ার মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে গেল আল্লাহ মাফ করে দাও, যে সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ মানুষদের সুস্থতায় কামনায় মাহফিলের আয়োজন। আল্লাহ তুমি সব দেখতে পাচ্ছ, সব শুনতে পাচ্ছ, ওদেরকে তুমি শাহাদতের উচ্চ মর্যাদা দান করো, আহতদের তুমি শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও। এ বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি কোরআন দিয়ে চলবে, আল্লাহ আমাদের কোনো স্বপ্ন নেই, এটা আমাদের রাজনীতিও না, এটা তোমার নীতি।
যেহেতু তুমি জানিয়েছো কোরআনে কারিম দিয়েছি রাষ্ট্র চালাতে, আমরা এটা চাই তুমি চোখে দেখার তৌফিক দাও। যা করা লাগে আমরা তোমার হাতে দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুকুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল করো। জীবনে কিচ্ছু চাই না আমাদের নিজেদের জন্য, শুধু এইটা চর্ম চোখে দেখতে চায় যে কোরআন দিয়ে দেশটা চলছে। মা বোনেরা পর্দায় আছে, পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমার স্ত্রী অসুস্থ, আমি দোয়া চাই মেহরবানি করে তাকে তুমি শেফায়ে কামিলা আজরা নসিব করে দাও। আমাদের সন্তানাদিগুলোকে তুমি নেককার বানাও। আগামীতে এলাকায় কোরআনের আলোচনার কারণে আল্লাহ তাআলা যত আলোচনা হচ্ছে হবে, আমাদেরকে তুমি হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। মাটির নিচে যত মানুষ আছে এলাকায় প্রত্যেককে কবরে তুমি জান্নাত দান করো। আল্লাহ শেষ কথা বলি, জালেমদেরকে কিয়ামতের আগে তুমি আর সিয়ারে বসিও না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেলখানায় যে বইগুলো লিখেছিলাম আপনার অনেকে বই নিয়েছেন, মেয়েদের জন্য আজকে নতুন দুইটা বই আছে, এই যে গাড়ি আছে এখানে, এই গাড়ি থেকে নিয়ে আপনারা মেয়েকে মাকে বোনকে বউকে পড়াবেন, অবশ্যই নিয়ে যান, এখানে বেশি নেই, বইটা নিয়ে যান, কাজে লাগবে। প্রায় 8টা বই লিখেছিলাম, যেটা পারেন নিয়ে যান।